আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একজনকে নিয়ে এসেছি, জয়চন্দ্র। তো উনি একটা অর্ডার পেয়েছে, ওনার কাছ থেকে একটু শুনি। জয়চন্দ্র, কেমন আছেন? স্যার ভালো, স্যার আপনার তো হয়েছে, আপনি কেমন আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি অর্ডার পেয়েছেন? জি স্যার, 30 জোড়ার অর্ডার পেয়েছি ওকে, কবে পেলেন? স্যার। এটা আমি পরশু দিন রাতে পাইছি স্যার। গত পরশু দিন রাতে? জি স্যার। এটা কি আপনার প্রথম অর্ডার? জি স্যার, ফার্স্ট অর্ডার। ওকে, আপনার বাসা কোথায়? স্যার বাসা আমার রংপুরের গঙ্গাচড়া থানা। গঙ্গাচড়া? জি স্যার। ওকে, কি করেন আপনি? স্যার আমি স্টুডেন্ট, পড়ালেখা করি। আপনার কি আগে থেকে অভিজ্ঞতা ছিল এই সম্পর্কে? না স্যার, তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। মানে এমনিতে স্যার বাসায় মানে কম্পিউটার থাকতো, তো এমনিতে একটু ঘাটাঘাটি করতাম, মানে সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। ওকে, আর আপনি কোথায় পড়াশোনা করেন? স্যার আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি। পলিটেকনিকে? আপনার অর্ডার পাওয়ার পর কেমন লাগতেছে? স্যার ভালো লাগতেছে স্যার, কিন্তু স্যার এখন মানে একটু টেনশন হচ্ছে, তো মানে যতক্ষণ অর্ডারটা কমপ্লিট করতে পারি নাই একটু টেনশনে আছি। টেনশন নিয়েন না, আল্লাহ ভরসা। আপনার জি স্যার, কাজের উপর ফোকাস স্যার করেন, তো বিশ্বাস আছে স্যার আমার। জি স্যার, নিজের উপর কনফিডেন্স রাখেন, ইনশাল্লাহ পারবেন। জি স্যার অবশ্যই স্যার, দোয়া করেন স্যার। জি অবশ্যই, ইনশাল্লাহ। আর আপনাদের কততম ক্লাস চলে আসবে? আজকে তো মনে হয় স্যার তো প্র্যাকটিস ক্লাস, মানে স্যার 29তম ক্লাস স্যার অলরেডি চলে গেছে। ওকে, 30তম ক্লাস, 30তম ক্লাসের প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেন, জয়চন্দ্র কিন্তু রংপুরে গঙ্গাচড়ায় বাসা, তো উনি কিন্তু মানে 30তম ক্লাসে আলহামদুলিল্লাহ অর্ডার পেয়ে গেছে, $30 অর্ডার, খারাপ না। আর দেখেন, ওনার কিন্তু কোনো অভিজ্ঞতাও ছিল না, পড়াশোনা করে পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আপনারা চাইলে এরকম কোর্স করে ইনকাম করতে পারেন। আমার ফোন নাম্বারটি ভিডিওতে রয়েছে, এবং যে কোনো প্রয়োজন আমাকে নক দিতে পারেন, নির্দ্বিধায় নক দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।